السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. دورير كاسير دشر كوباشر جرا جكنا سن أشكر شكولي الله پاك المهرباني تبالو أسن أمراس كي أبنا در شموكي أريك تبشي ألوك پاك كورتزات شه شتي حوچه سيدنا امام اعظم ابو حنيفه نورمان بن ثابت الكوفي رحمه الله عليه تني تابعي ছিলেন কিনা এই বিষয়টি নতুন করে আবার বিতর্কে রূপ দেওয়া হচ্ছে অনেক আলেম যেমন এক কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমাকে ফোন দিয়ে বলছেন হুজুর আদতে ইমাম আজম কি তাবেরি ছিলেন বিশেষ করে ইমাম দারা কুতনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তিনি নাকি তাবেরি ছিলেন না এমনকি এক পর্যায়ে নাকি ওই মুহাদ্দিস সাহেবের সঙ্গে বিতর্ক সভাতে আসার জন্য ও বেচারারা প্রস্তুত হয়েছে তো চিন্তা করলাম বিতর্ক সভাতে যাবার দরকার নেই আমরা তার আগেই নিজেরাই অন্তত আমাদের অশান্ত মনকে সান্ত্বনা দিই আমাদের এই আমরা যারা পাগলেরা রয়েছি তার অনুগামী তার মাজহাবের অনুসারী আমাদের নিজেদের মনটাকে আমরা আগে শান্ত করি তারপরে অন্য কথা এজন্যই খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে বিষয়টা তুলে ধরছি প্রথমে মনে রাখুন মাজাহেব আরবা এই চার মাজহাবের ইমামগণের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য সকল দিক থেকে বয়সের দিক থেকে আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাঝে যেটা প্রসিদ্ধি লাভ করেছে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন তবে আরো দুটো মত রয়েছে 60 এবং 70 যা হোক সেদিকে যাচ্ছি না সেটা ভিন্ন আলোচনা তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর সেই সময় বেশ কিছু সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন কথাটি আমার আপনার মুখের কথা নয় যাদের কথাই ইসলামের ইতিহাস চলে যাদের কথার উপর ভিত্তি করে ইসলামের ইতিহাস নির্ণীত হয় যাচাই করা হয় তাদের মধ্যে অন্যতম একজন ইমাম শেখুল ইসলাম জাহাবী রহমতুল্লাহ আলাই তাঁর অফাত 748 হিজরি তিনি তাঁর রবিচরিতের একটি কিতাব আল কাশিফ তৃতীয় খণ্ড দারুল ফেকার এই বর্ণনায় 5922 নম্বর ধারাবাহিকতায় তিনি এনেছেন আন নুরমান ইবনু সাবিত আল ইমাম আন নুরমান ইবনু সাবিত الإمام أبو حنيفة فقيه العراق مولى بني تيم الله بن ثعلبة رأى أنسا إمام ابن هزار إمام زهبي رحمة الله عليه اسپشت كره ديتشن نومان ابن ثابت ابن زوتة الإمام ديني كي إمام فقيه العراق إبوم بني تيم الله ইবনে সালাবার আজাদকৃত গোলাম তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন তো আলহামদুলিল্লাহ এতটুকু প্রমাণ যথেষ্ট হয়ে যাচ্ছে যেহেতু তিনি হযরত আনাসকে দেখেছেন অতএব তিনি তাবেঈ এটা তৃতীয় খণ্ডের 191 নম্বর পৃষ্ঠা তো আসুন তাবেঈ প্রমাণ হবার জন্য আর তো কোনো কিছু লাগে না বিশেষ করে ইমাম জাহাবির মতো ব্যক্তি তিনি যখন এ স্বীকৃতি দিয়েছেন আর কোনো কিছু দরকার হয় না তিনি এখানেই নয় তার আরও অন্যান্য রচনাবলিতেও এনেছেন তন্মধ্যে তার ছোট্ট একটা রিসালা মানাকিবুল ইমামে আবি হানিফাতা ওয়া সাহিবাইহি আবি ইউসুফা ওয়া মুহাম্মদ ইবনুল হাসান এটা মাকতাবাতুল ইসলাম থেকে প্রকাশ 9 নম্বর পৃষ্ঠা তিনি আলোচনা শুরু করেছেন এই আলোচনায় তিনি বর্ণনা করছেন
তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন ফি খিলাফাতে আব্দুল মালিক ইবনে মারওয়ান বিল কুফা। কুফাতে জন্মগ্রহণ করেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের খিলাফতকালে। ওয়াজালিকা ফি হায়াতি জামাআতিন মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। আর ওই সময়টা ছিল সাহাবায়ে কেরামদের একদল যখন তারা বেঁচে ছিলেন। وكان من التابعين لهم ان شاء الله بإحسان فانه صح انه راى انس بن مالك رضي الله عنه اذ قدمها انس رضي الله عنه قال محمد بن سعد حدثنا سيف بن جابر انه سمع ابا حنيفه رحمه الله يقول رايت انس رضي الله عنه। দেখুন তিনি বলছেন তার ওই জন্মের সময়কালটা একদল সাহাবায়ে কেরাম ছিলেন আর তিনি আল্লাহ চাহে তো তিনি একেবারেই ওই যে তাবি যারা ছিলেন তাদের মধ্যে তিনি একজন, কেননা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে আগমন করার সময়ে তিনি তাকে দেখেছেন। আর মুহাম্মদ ইবনু সাদ তিনি তো বর্ণনা করেছেন যে আমাদের কাছে সাইফ ইবনে জাবের বর্ণনা করেন, তিনি বলেন হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহকে তিনি বলতে শুনেছেন আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। অতএব ইমাম যাহাবি এখানেও বলে দিচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। সুতরাং ইমাম আজম তাবি হওয়ার ব্যাপারে আর দ্বিতীয় কোনো প্রমাণের দরকারই নেই। তারপরেও আমরা মনের প্রশান্তির জন্য আরেকটু দেখাই ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাইহের কাছাকাছি সময়ের মানুষ, আবার একদিক থেকে ছাত্র ভাইও বটে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই। 774 হিজরি তার এন্তেকাল। তিনি তার প্রসিদ্ধ তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া, এটা হচ্ছে দারুল ফিকর ষষ্ঠ খণ্ড, এইটার ষষ্ঠ এবং সপ্তম একসঙ্গে 63 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করছেন। ذكرو ترجمة الإمام أبي حنيفة رحمه الله هو الإمام أبو حنيفة واسمه النعمان بن ثابت التيمي مولاهم الكوفي فقيه العراق وأحد أئمة الإسلام والسادة الأعلام وأحد أركان العلماء وأحد الأئمة الأربعة أصحاب المذاهب المتبعة وهو أقدمهم وفاة لأنه أدرك أصغر الصحابة। তিনি তার প্রশংসা করে নিয়ে তিনি হচ্ছেন সেই প্রসিদ্ধ ইমামগণের একজন, প্রসিদ্ধ ব্যক্তিবর্গগণের একজন, বিজ্ঞজনের মধ্যে একজন, ওলামায়ে কেরামদের একটা রোকন, এবং চার মাজহাব যে মাজহাবগুলো অনুসরণ করা হয় অনুসরণ চার মাজহাবের এক মাজহাবের ইমাম, এবং অফাতের দিক দিয়ে তিনি সর্বপ্রথম। এরপরে বলছেন লি আন্নাহু আদারাকা আসরা সাহাবা, তিনি সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন। ওরা আনাস ইবনে মালিকিন, এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। কিলা ওয়া গায়রা, বলা হয়েছে আর অন্য কেউ দেখেছেন। ওয়া যাকারা বাদুহুম, অনেক জীবনীকাররা বা ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন আন্নাহু রাআ আন সাবআতিন মিনাস সাহাবা, তিনি সাতজন সাহাবা থেকে বর্ণনাও করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা বর্ণনার দিকে আজকে যাচ্ছি না, ওটা পরে ইনশাআল্লাহ নিয়ে আসবো যে ইমাম আজম তিনি সাহাবায়ে কেরাম থেকে তার বর্ণনা আছে কিনা। এখানে ইমাম ইবনু কাসির তুলে ধরলেন যে অন্তত হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখেছেন। এখন আসুন যে কথাটা বলা হচ্ছিল যে ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই তিনি নাকি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন সাহাবিকেও দেখেন নাই। দেখুন কত বড় খিয়ানত পেরহাজরিন, লক্ষ্য করুন এ বিষয়টা নিয়ে যারা বলছেন খিয়ানতটা কেন করছেন, খিয়ানত করে আপনার লাভটা কতটুকু। দেখুন ইমাম ইবনুল জাউজি হাম্বালি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ হাফিজুল হাদিস, ইলমে তাফসির, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তারিখ, যাই বলি না কেন ইসলামের সকল বিষয়ে যার পদচারণা ছিল উল্লেখযোগ্য,
সেই প্রসিদ্ধ ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তার আল ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিয়া এটার আলোচনায় প্রথম খণ্ডের 18 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ক্বালা দারাকুতনি, ইমাম দারাকুতনি বলেন, আবু হানিফা তা লাম ইয়াসমা মিন আহাদিম মিনাস সাহাবা, ইমাম আবু হানিফা একজন সাহাবী থেকেও হাদিস শোনেননি, ওয়া ইন্নামা রাআ আনাস ইবনা মালিকিন বিআইনিহি, তিনি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে তার স্বচক্ষে দেখেছেন, তাকে দেখেছেন। তাহলে ইমাম দারাকুতনিও বললেন যে তিনি আনাস বিন মালিককে দেখেছেন রাদিয়াল্লাহু আনহুকে। অতএব দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্যেও তিনি তাবি, হ্যাঁ তিনি এই কথা বলেছেন যে তার থেকে কোনো বা কোনো সাহাবি থেকে কোনো হাদিস তিনি শোনেননি, সেটা আলাদা বিষয়, আমরা বলেছি ওটা আলাদা আলোচনা করব। ইমাম দারাকুতনি স্বীকার করছেন, এদিকে ইমাম যাহাবি স্বীকার করলেন। শুধু কি এতটুকুই, বরং ইমাম ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই, তাকে প্রশ্ন করা হয়েছিল, এটা তাবঈদুস সাহিফা স্পষ্ট উল্লেখ 6 নম্বর পৃষ্ঠাতে, তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি জবাব দিচ্ছেন, আদারাকা আবু হানিফাতা জামাআতাম মিনাস সাহাবা, ইমাম আবু হানিফা সাহাবা ইকরামদের এক দলের জামানা পেয়েছেন, লিআন্নাহু উলিদা বিল কুফাতি সানাতা 80 মিনাল হিজরা, তিনি 80 হিজরিতে কুফাতে জন্মগ্রহণ করেছেন, ওয়া বিহা ইয়াউমা ইদিন আবদুল্লাহ ইবনু আবি আউফা, আর ওই সময় হযরত আব্দুল্লাহ বিন আবু আউফা রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, ফা ইন্নাহু মাতা বাদা যালিক, কেননা তিনি এর পর ইন্তেকাল করেছেন, ওয়া বিল বাসরাতি আনাস, আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বসরায় ছিলেন, ওয়া ক্বাদ আওরাদা ইবনু সাআদিন, আর ইমাম ইবনু সাআদ বর্ণনা করেছেন, বিসানাদিন লা বাসা বিহি, গ্রহণযোগ্য সনদে, আন্না আবা হানিফাতা রাআ আনাসান, নিশ্চয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন, وكان غير هذين من الصحابه بعده من البلاد احيا, আর এই দুইজন সাহাবা ছাড়াও আরো অনেক সাহাবা অন্যান্য দেশে ওই সময় বেঁচে ছিলেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল, এখানে আরো দুইজন সাহাবীর কথা আসলো, শুধু এতটুকুই নয় বরং অন্যান্য তো আরো উল্লেখ করেছেন, তিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, এ কথাও তো ঐতিহাসিকগণ উল্লেখ করছেন। তাহলে তাবিঈ হওয়ার জন্য আর তো কোনো প্রমাণ পাওয়ার দরকার নেই, এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরে পরক্ষণে কথা বলছেন হযরতে ভারতের গৌরব, ভারত উপমহাদেশের গৌরব আল্লামা আবুল হাসানাত আব্দুল হাই আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকথারা ফিত তাআব্বুদি লাইসা বিবিদআ, এইটার 89 নম্বর পৃষ্ঠাতে তিনি এখন উল্লেখ করছেন, ওয়া হাদা দাহাবিগু শাইখুল ইসলাম আল মুতামাদু ফি নাকলিহি ইনদাল আনাম লাও সরাহা আহদাহু বিকাউনিহি তাবিঈয়ান লাকাফা কাউলুহু রাদ্দান লিকাউলিন নাফিন, জারাসকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে তাবি বলে স্বীকার করছেন না তাদের কথা রদ করার জন্য, তাদের কথাটা প্রত্যাখ্যাত হওয়ার জন্য, আর অন্য কারো দরকার ছিল না, শুধুমাত্র শেখুল ইসলাম ইমাম যাহাবি, যার বর্ণনার ক্ষেত্রে সৃষ্টি জগৎ একমত, নির্ভরযোগ্য তার বর্ণনাকে, এই বিষয়ে সবাই একমত, এই বিষয়ে সকলেই একেবারেই মানে কারো কোনো কথা বলার সুযোগ নেই, সকলেই এই বিষয়টা গ্রহণ করেছেন। তিনি বলছেন, লাহ সররাহা ওয়াহদাহু বিকাউনিহি তাবিঈয়ান, তিনি একাই যদি বলতেন যে তিনি তাবিঈ তাহলে যথেষ্ট হয়ে যেত, আর কারো কথার দরকার ছিল না। এরপরে তিনি আবারও বলছেন, ফাকাইফা ওয়াকাদ ওয়াফাকাহু ইমামুল হুফফাজ ইবনে হাজার, আর কিভাবে তার সাথে তো একমত পোষণ করেছেন ইমামুল হুফফাজ, হাফেজ হাদিসদের যিনি ইমাম, ইমাম ইবনে হাজার, ওয়া রাসুস সিকাত আল আলীউল ইরাকি, আর নির্ভরযোগ্যদের যিনি সিরাতাজ, তিনি হচ্ছেন ইমাম আলী আল ইরাকি, ও খাতিমাতুল হুফফাজ আস-সুয়ুতি, আর খাতিমাতুল হুফফাজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ও আমুদুল মুআররিখিন আল ইয়াফিঈ ও গায়রুহুম, এবং ঐতিহাসিকদের যিনি খুঁটি পিলার, ঐতিহাসিকদের যিনি অগ্রগামী
ইমাম ইয়াফি এবং অন্যান্য সকলেই। ওয়া সাবাকাহু ইলা যালিকা আল খতীব, আর ইমাম খতীব বাগদাদিতে এর আগে এটা বলেছেন। ওমা আদরাকা মাল খতীব, আর খতীব কে এই বিষয়টা কে আপনাকে জানাবে। ওয়া দারাকুতনি, ওমা আদরাকা মা দারাকুতনি, আর দারাকুতনি দারাকুতনি ইমামান জালিলান মুস্তানাদান মুতামাদান গায়রুহুমা, এই দুইজন হচ্ছেন নির্ভরযোগ্য মহান ইমাম এবং যাদের কথার উপরে নির্ভর করা যায়, এবং এই দুইজন ছাড়াও অন্যান্যরা সকলেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির তাবেঈ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা করেছেন, আর দ্বিতীয় কোনো কিছু দরকার হয় না। তাই সম্মানিত উপস্থিতি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যে তাবেঈ ছিলেন এ বিষয়ে আর কারো কোনো সন্দেহ থাকবার কথা নয়। রব্বুল আলামিন এই মহান তাবেঈ ইমামের অনুকরণ করে তার হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সুন্নতের পরিপূর্ণ আশেক আমেল হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।